এসে গেছে বর্ষার মরশুম, কিন্তু বর্ষার মরশুম হলেও যদিও বর্ষণটা কিন্তু এখনো ঠিকঠাক হচ্ছে না, কিন্তু সেটা না হলেও যখন ভারী বর্ষণ হয় দু তিন দিনের, তারই মধ্যে আরামবাগ, খানাকোল এইসব এলাকায় ডুবে যায় বন্যায়। মানে এখন এখানকার ভৌগোলিক পরিস্থিতি এরকমই, যে কারণে বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে, ফেরি ঘাটগুলো রয়েছে, ফেরি পারাপারের কোনো সমস্যা সেই সময় হতে পারে কিনা, এখন কি অবস্থায় রয়েছে এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে আজকে সেচ দপ্তরের কর্তা ব্যক্তিরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন এবং ব্লকের বিডিও থেকে শুরু করে অনেকেই ছিলেন। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ আলী খান। সুরজ, কোন কোন এলাকায় পরিদর্শন হলো, কি হলো বল? দেখো, একদমই যদিও এখনো বর্ষা সেরকম শুরু না হলেও, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে নদী পারাপার যেখানে করা হয় ফেরিঘাট, সেই ফেরিঘাটগুলো খতিয়ে দেখার জন্য পরিদর্শনে এলেন জলসম্পদ দপ্তরের বা সেচ দপ্তরের আধিকারিকরা, এবং তার সঙ্গে ছিলেন আরামবাগ বিডিও বিশাখ ভট্টাচার্য সহ আরামবাগ আইসি পার্থ সারিত্রী হালদার। এবং তারা যেটা জানা গেছে যে আরামবাগের মলয়পুর যে ফেরিঘাট রয়েছে সেখানে পরিদর্শন করেছেন, এবং সঙ্গে সঙ্গে তারা সালেপুর এলাকাতেও যে ফেরিঘাট রয়েছে সেখানেও পরিদর্শন করেছেন, এবং যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো পরিদর্শন করেছেন। পাশাপাশি যেটা আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এলাকার বাসিন্দারা তারা একটি লিখিত দরখাস্ত দেন যে এই বিষয়ে, যে বিষয়টা হচ্ছে যে এর আগেই একটি বন্যা পরিস্থিতি ভয়াবহ তৈরি হয়েছিল আরামবাগের বুকে, সেই কারণেই যাতে করে বাঁধ বর্ষার আগেই বাঁধ যে মেরামত হোক এবং বাঁধের বিষয়গুলো খতিয়ে দেখা হোক, এই মুহূর্তে বাঁধের পরিস্থিতিগুলো ঠিকঠাক কি রয়েছে সেই কারণেই দেন। এবং সঙ্গে সঙ্গে ওই দরখাস্ত পেয়ে কিন্তু আধিকারিকরা তারা কিন্তু বাঁধগুলো পরিদর্শন করেন একেবারে, এবং এইভাবেই পরিদর্শন করতে হবে। এবং মাঝখানে একটা খবর ছিল যে এবার যে সেচ দপ্তর হলেও বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যে বাঁধগুলো রয়েছে সেখানে কাজকর্ম ঠিক করে হয়নি, সংস্কার হয়নি, কারণ জগগটের কাজ যেহেতু এখন হচ্ছে না সেই অর্থে, সেই কারণে অনেক জায়গাতেই বাঁধ কিন্তু একেবারে খুব দুর্বল অবস্থা রয়েছে, যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, আজকে যে পরিদর্শন হয়েছে এবং সেখানে মানুষের অভাব অভিযোগও শুনেছেন সেচ এবং জলসম্পদ দপ্তরের কর্তারা, এবং দেখা যাক যে আগামী দিনে পরিস্থিতি কী দাঁড়ায়। মানে দীর্ঘদিন কোনো কাজ হয়নি মানে, এটার জন্য আমরা এসেছিলাম জানাতে, এটাই হচ্ছে মূল বক্তব্য। মানে কাজের কি ওখানে বাঁধের কি অবস্থা? বাঁধের অবস্থা খুবই খারাপ একদম, যখন তখন ভেঙে পড়বে, আগের বন্যাতেই প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেটা ওনারা দেখভাল যদি করেন সেই বলতে এসেছিল। 4 নম্বর ওয়ার্ডের কোন কোন জায়গা? 4 নম্বর ওয়ার্ডের সদরঘাটের পাশে, সদরঘাট সরু বাঁধ পর্যন্ত একদম খুবই অবস্থা খারাপ। আপনার নাম দাদা? রূপম মুখার্জী।